হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবারুন অনলাইন অ্যান্ড স্টুডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে। কারণ আমরা সকলেই জানি যে আগের মাসের অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছায়নি গো, অথচ তার আগে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের দুই মাসের টাকা একসাথে দেওয়া হয়েছিল দুর্গাপুজো উপলক্ষে। তো নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত কি পৌঁছেছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে, এবং এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 250 টাকা বর্ধিত হওয়ার কথা, সেটা কি হবে নাকি হবে না, তো এই সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো তোমাদের সবার প্রথমে বলে রাখি, নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 9 তারিখে দেওয়া হয়েছে। তো নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অনেকের সংশয় ছিল যে এই প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এই প্রকল্প এখনও পর্যন্ত রানিং আছে। এবং নভেম্বর মাসের 9 তারিখে যাদের এসসি সার্টিফিকেট যুক্ত করা ছিল লক্ষ্মীর ভাণ্ডারে, তাদেরকে 1000 টাকা দেওয়া হয়েছে, এবং নর্মালি জেনারেল বা আদার্স মাইনরিটি কমিউনিটি সকলকেই কিন্তু 500 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবার বলি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বর্ধিত হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে। তো এই ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্ধিত হওয়া নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ বা সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এরই মধ্যে বর্ধিত হবে। সুতরাং ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্ধিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো 250 টাকা কবে বর্ধিত হবে তা নিশ্চিত নয়, বা বর্ধিত হলেও সেটা কতদিনে হবে তাও এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আরও লেটেস্ট আপডেট যদি এসে থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। তো সাথে থাকুন, ততক্ষণ পর্যন্ত আপাতত গুড বাই।